নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। সম্পত্তির লোভে বৃদ্ধাকে মারধরের অভিযোগ নাথগুড়ের বিরুদ্ধে। মদের আসরে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা গাইঘাটায়। কলেজের ছাত্র সংসদের নেতাদের কাছে ফর্ম ফিল আপ করতে টাকা দিয়ে বিপাকে শতাধিক পড়ুয়া। পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত চোর। বুজরুক এক সাপুরেকে ধরে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে। সরকারি গুদামে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। এবার আসছে বিস্তারিত খবরে। সম্পত্তির লোভে বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল তার নাত বউয়ের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটছে রানাঘাটের সিদ্ধান্তপাড়া এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। সম্পত্তির লোভে ঠাকুমা শাশুড়িকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা নাতি বউয়ের। আশঙ্কাজনক অবস্থায় 80 বছরের বৃদ্ধা গীতা দত্ত বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, রানাঘাট পৌরসভা সিদ্ধান্তপাড়া এলাকার বাসিন্দা বছর 80 বৃদ্ধা গীতা দত্ত তার বড় মেয়ে ডলি ঘোষের সাথে থাকেন। অভিযোগ, ডলি ঘোষের ছেলের বউ সোনাই ঘোষ বিয়ের পর থেকে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য ঠাকুমা শাশুড়ির ওপর চাপ সৃষ্টি করত। অভিযোগ, নাতি বৌমার সেই কথা গীতা দেবী মেনে না নেওয়ায় প্রায় সংসারে অশান্তি হতো। অভিযোগ, রবিবার দুপুরে হঠাৎই নাতবউ সোনাই ঘোষ তার পরিবারের লোকেদের নিয়ে এসে সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু বৃদ্ধা গীতা দেবী তা না মানায় তারা বৃদ্ধার উপর চড়া হয় এবং ব্যাপক মারধর করে। এরপর বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় নাতবউ এবং তার বাপের বাড়ির লোকজন। এরপরই রক্তাক্ত গীতা দেবীকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় ছেলের বউ ও তার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ডলি ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক নাতি বউ এবং তার বাপের বাড়ির লোকজনের সন্ধান চালাচ্ছে পুলিশ। কি ছিল, আমার মা পিতা 80 বছর বয়স, মার আমার ছেলের বউ মাকে মারধর করে গেছে। এরপর তারই ঘুষি চাকু নিয়ে এসেছিল, তারপরে হাতের কাছে যা পেয়েছে ছুড়ে মেরে মার মুখ চোখ খেয়ে দিয়েছে, রক্ত হচ্ছে। আমাদেরকে মারতে চেষ্টা করেছিল। কেন, মারার কারণ কি? মারার কারণ আমাদের বিষয় সম্পত্তি সব যা আছে এখন বলছে ভাগ করে দাও, দোকান টোকান আছে তুমি দাও, আমার বাপের বাড়ির লোক আসবে বসবে সব দোকান বাড়ি চাইছে, আমার মা আছে আমার কাছে 22 বছর দূর। তাহলে কি সম্পত্তি করলো? হ্যাঁ, সম্পত্তি যাতে আমার মা না থাকে, আমাকে যাতে শেষ করে দিতে পারে। কে করেছে কে এটা? এটা করেছে আমার ছেলের বউ। কি নাম ওর? সোনাই ঘোষ। মদের আসরে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো গাইঘাটায়। পুলিশের কাছ থেকে দেহ ছিনতাইয়ের চেষ্টা, আটক মৃতের 3 বন্ধু। বন্ধুর আমন্ত্রণে মদের আসরে জলে ডুবে মৃত্যু হল অর্ঘ্য মুখোপাধ্যায় নামে এক যুবকের। প্রাথমিকভাবে জানা গেছে অর্ঘ্য মুখোপাধ্যায়ের বাড়ি সোদপুরে। অর্ঘ্য মুখোপাধ্যায় এবং তার বন্ধু দুজনে একটি গাড়িতে করে মদের আসরে যোগদান করে। 5টা নাগাদ বনগা হাসপাতালে জলে ডুবে যাওয়া যুবককে নিয়ে ডাক্তারের কাছে গেলে তারা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ওই মৃতদেহ জোরপূর্বক ছিনতাই করার চেষ্টা করতে গেলে বনগা থানার পুলিশ ওই 3 বন্ধুকে আটক করেছে। ঘটনাটি ঘটে 4টা নাগাদ। সূত্রে জানা যায় মৃত যুবকের নাম অর্ঘ্য মুখোপাধ্যায়, সোদপুরে বাড়ি। জলে ডুবে যাচ্ছিল ছেলেটা, যে ছেলেটা মারা গেছে ও জলে ডুবে যাচ্ছিল। কিছুক্ষণ পর কিছু লোক এসে গ্রামের ওকে তুললো, তোলার পরে ওকে আমরা হসপিটালে নিয়ে আসলো। এর আগে বা পরে আমি কিছু জানি না। এরপরে হসপিটালে এসে কোথায় সেটা, কোন জায়গাটা এটা? এটা আমাদের বাংলানি বিল সোনাটিকলি গ্রাম, থানা আমার গ্রামের থানা গাইঘাট। ওইখানে কি করছিল সেটা বলতে পারবো না। আমার মালিক যে যার কাজ করি আমি, সে আমাকে ফোন করে বললো আমার বন্ধু জলে ডুবে যাচ্ছে, ভাই তুই লোক নিয়ে আয়। আমি তখন লোক নিয়ে যাই, যাওয়ার পরে ওকে উদ্ধার করি। উদ্ধার করার পরে দেখা যায় ওখানকার ডাক্তার বললো যে বেঁচে আছে, এই ভরসে আমরা বন্ধ হসপিটালে নিয়ে আসি। ডাক্তার, এখানকার ডাক্তারও বললো সি ইজ ডেড। তার নাম টাম জানা গেছে? না, তার নাম আমি জানি না, তাদের সঙ্গে যারা আসছে তারা হয়তো বলতে পারবে। দেখলাম যে দেহটা বাইরে মরে আছে কেন।
কলেজের ছাত্র সংসদের নেতাদের কাছে ফর্ম ফিল আপ করতে টাকা দিয়ে বিপাকে শতাধিক পড়ুয়া। তারা এবছর প্রথম বর্ষের পরীক্ষায় দিতে পারল না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া শ্রী চৈতন্য কলেজে। কলেজের ছাত্র সংসদের ছাত্রনেতাদের ফর্ম ফিল আপের টাকা দিয়ে পরীক্ষায় বসতে পারল না প্রথম বর্ষের শতাধিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর শ্রী চৈতন্য কলেজে। নিরুপায় হয়ে অশোকনগর থানার দ্বারস্থ পড়ুয়ারা। অভিযোগ, মে মাসের ১৮ তারিখ রেজিস্ট্রেশনের শেষ দিকে কলেজের ছাত্র সংসদের প্রায় ১১৫ জন পড়ুয়া সিনিয়র দাতাদের কাছে রেজিস্ট্রেশনের জন্য ২২০০ করে টাকা দেয়। অভিযোগ, পরীক্ষার সময় তাদের অ্যাডমিট কার্ড আসেনি, ফলে এই বছর পরীক্ষা দিতে পারেনি তারা। তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন বলে অভিযোগ। নিরুপায় হয়ে আজ অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন পড়ুয়ারা। টাকা দিতে হয় সেটা আমরা ক্যাশ কাউন্টারে না দিয়ে আমরা ইউনিয়নের দাদাদের কাছে দিয়েছিলাম। তো দেওয়ার পর বলেছে তোদের কোনো প্রবলেম হবে না, অ্যাডমিট চলে আসবে। যেদিন আমাদের অ্যাডমিট শো করার দিন সেদিন শনিবার ছিল, তো সবার যখন অনলাইনে শো করেছিল অ্যাডমিটটা আমাদের করেনি। তো তখন বলেছিলাম দাদাদের কাছে, দাদারা বললো যে হ্যাঁ তোদের পরের লিস্টে চলে আসবে, বাট আসেনি। এই করে করে বলেছে তোদের পরীক্ষা বলে আমাদের পরীক্ষাটা হচ্ছেই না কোনো মতে। তারপর আমরা ভিসির কাছে যাই ইউনিভার্সিটিতে, প্রিন্সিপালের সাথে কথা বলি, তারা বলেছিল আমাদের কাছে দেয় তোদের কোনো প্রবলেম হবে না। লালটু দা, এম্বরোজ দা, তরুণ দা, তারপর আরো শাহরুখ দা, তারপর আরো অনেকে যারা ইউনিয়নে আছে মোটামুটি সিনিয়র যারা, সবাই বলেছিল যেহেতু আমাদের একটু চেনা জানা ছিল, রিয়ালিজ দা থ্রুতে আমরা ভর্তি হয়েছিলাম। আমাদের বিএ পাস জেনারেল যারা তাদের ছিল ২৫০০ আর অনার্স। কিছু কিছু স্টুডেন্ট ফার্স্ট ইয়ার নতুন ভাবে ভর্তি হয়েছে, কিছু কলেজ ছেড়েছে, অন্য কলেজে গেছে, আর কিছু আমরা আছি। কতজন এসছো তোমরা? আমরা এখন আছি ১০-১১ মতো আছে। আমরা ফার্স্ট ইয়ার। প্রিন্সিপাল বললো যে ভিসি যতক্ষণ পারমিশন না দেবে আমরা কিছু করতে পারবো না। তো ভিসির কাছে আমরা গিয়েছিলাম, ভিসি বললো যে কলেজ এটা স্বীকার করতে হবে যে কলেজের কাছে স্টুডেন্টরা টাকা দিয়েছিল, কলেজের ফলটাই অ্যাডমিট আসেনি, তবে আমি পারমিশন দেবো, তাই আমি পারমিশন দিতে পারবো না। বাট কলেজরা রাজি হচ্ছে না যে আমরা কোনো দোষ করেছি, মানে কলেজ কোনো দোষ করেছে, সেটা দায়িত্ব নিতে যাচ্ছে না কলেজ। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, ১০০% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল ৪টে থেকে পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়াও রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সরকারি গুদামে আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগাঁর দত্তপাড়া এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বনগাঁ দত্তপাড়া যশোর রোড সংলগ্ন এলাকায় একটি সরকারি অধীনস্থ গোডাউনে আগুন। প্রাথমিক তদন্তে অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সশস্ত্র এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার বোয়ালদা এলাকা থেকে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালদা এলাকা থেকে মোবারক মণ্ডলকে গ্রেপ্তার করেছে। সেদের কাছ থেকে একটি 7M পিস্তল, দুটি ম্যাগাজিন এবং 15টি গুলি পাওয়া যায়। কোথা থেকে এই পিস্তল পেল মোবারক তদন্তে বনগাঁ থানা। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। কেন কাউকে মারতে হবে? আমি একজন বাইরে কাজ করতাম, পড়ে যায় আমাদের ঠিকাদার, আমার ফ্যামিলি ছিল, ও আমার টাকা পয়সা সব খেয়ে নেয়, আমার হয়ে যায় তার জন্য আমার মারার উদ্দেশ্য ছিল তাই তারা মেরে দিচ্ছে। ওর নাম কি তার? বাড়ি কোথায় তার?
পরিচয় এক মহিলার বস্তাবন্দির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদায়। রাস্তার পাশে নয়াঞ্জলিতে ওই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে। নদিয়ার চাকদায় অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকাল 11টা নাগাদ। সূত্রের খবর, চাকদাহের ধনিচা এলাকায় রাস্তার পাশের একটি নয়নজুলি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা একটা বস্তা পড়ে থাকতে দেখেন। চাকদাহ থানার পুলিশকে খবর দিলে পুলিশ বস্তাটি উদ্ধার করলে তার মধ্যে একটি পচা গলা মহিলার মৃতদেহ দেখতে পায়। তবে এখনও মৃতের পরিচয় জানা যায়নি। দেহটি উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত চোর। সোমবার পেট্রাপুল থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চিতোর নাম ওমর আলী বলে পুলিশ জানিয়েছে। তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। সূত্রে জানা যায়, সম্প্রতি বনগাঁ থানা এলাকায় একটি বাড়ি থেকে মোবাইল এবং সোনার গয়না চুরি হয়। ওই চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে ওমর আলীর নাম। গত 21 জুন ভরদুপুরে বনগাঁর দত্তপাড়া এক আইনজীবীর বাড়িতে চুরি হয়। সেই চুরির সিসিটিভির ফুটেজ সাথে পুলিশ ধৃতের মিল দেখতে পায়। ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ আলো জানতে পারে সম্প্রতি বিডিও অফিসের তাবু চুরি সহ 7টি চুরির সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। পুলিশ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। বুজরুক এক সাপুরেকে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁর কালীতলা এলাকায়। মারমুখী জনতার হাত থেকে তাকে উদ্ধার করল পুলিশ। সাপুরে, তবে বাবুরাম সাপুরে নয়, বুজরুক সাপুরে। বীর নেই, দূর দূরান্ত গায়ে পাড়ি দেওয়ার জন্যে একটা স্কুটি আছে, আর আছে ঝাঁপি ভর্তি বেশ কয়েক প্রকারের জ্যান্ত সাপ। সাপ ধরেন না, ধরা সাপ দেখিয়ে লোক ঠকিয়ে অর্থ উপার্জন করেন, সম্পদ লুট করেন, এমনকি সুযোগে অসহায় নারীর সম্ভ্রম নিয়েও নাকি টানাটানি করেন, এমনটাই অভিযোগ। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু। সেই বিশ্বাসের ওপর ভর করেই বনগাঁর কালীতলা গ্রামে সাপুরেকে কাছে পেয়ে গায়ের বধূরা নিজেদের সাংসারিক সমস্যার সমাধানের কথা বলে। ব্যাস, সাপুরে ও ঝুলি থেকে একের পর এক মাদুলি গাছগাছরা অর্থের বিনিময়ে দিতে শুরু করে। গায়ের মহিলাদের হাত দেখে চলতে থাকে দোষ ত্রুটি সমস্যার পর্যালোচনা এবং মানের টোটকা। কিন্তু দিনের পর দিন কাজ না হওয়াতে এবং স্বামীর অবর্তমানে সংসারের জমানো টাকা সাপুরেকে দিয়ে দেওয়াতে একসময় স্বামীর চাপে স্ত্রী সব ফাঁস করে দিলে আসল ঘটনা সামনে আসে। গোটা পাড়াতেই একই ঘটনার প্রতিফলন। আজই এলাকার লোক বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এদিকে সাপুরে মহাশয় কি হতে চলেছে, আজ পেয়ে স্কুটি নিয়ে দেছুট গ্রামবাসীরাও পেছনে পেছনে। অতঃপর শেষ রক্ষা হলো না, গ্রামবাসীরা সাপুরেকে ধরেই ফেললো বনগাঁ SBI ব্যাংকের সামনে। ক্ষোভের বশে চলে বেদম প্রহার, সেখানেও বিপত্তি। মার খেতে খেতেও কোনো মতে ঝুলি থেকে সাপুরের সাপ বের করে আর ভয় দেখায়, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। কখনো আবার সাপ গলায় জড়িয়ে নেয়, বলে সামনে গেলেই মার ছোবল। সাপ ছোবল দিতে চাইলে মানে সে কিছু করেনি। অবস্থা সামলাতে বেগতিক উপস্থিত পুলিশ। সাপের ছোবল বলে কথা, এদিকে মারমুখী জনতাও ভয়ে ভয়ে। তবে গোটা ঘটনা উপভোগ করতে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে, রাস্তা আটকাতে উৎসাহী মানুষের ঢল। অতঃপর বনগাঁ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সাপুরুকে কোনো মতে ধরে থানায় নিয়ে যায়। কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? প্রচুর লোকের কাছে টাকা নিচ্ছে, 10 আমাদের এলাকার তো 10-15 মহিলার কাছে টাকা। কোন এলাকা? আমাদের কালিতলা। আপনারা দিয়েছেন কেন? দিয়েছি বিশ্বাস করে, তার জন্য দিয়েছে। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দিনের পর দিন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে রানাঘাটের শ্যামনগর এলাকায়। ধৃত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ প্রতিবেশী ব্যক্তির। ধর্ষণের ফলে 4 মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার শ্যামনগর পঞ্চায়েতের মহিলা ক্যাম্পে। অভিযুক্ত ধর্ষক তনুজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, কুপার্স ক্যাম্প সংলগ্ন শ্যামনগর পঞ্চায়েতের মহিলা ক্যাম্পের বাসিন্দা ওই অষ্টম শ্রেণীর ছাত্রীর বাবা মা পেশায় দিনমজুর। অভিযোগ, প্রত্যেক দিন সকালে কাজের জন্য বাড়ি থেকে বাবা মা বেরিয়ে যাওয়ায় সারাদিন বাড়িতে একাই থাকত ওই কিশোরী। কিশোরীর একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং প্রতিবাদ বা কাউকে জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করত তনুজ বিশ্বাস নামে বছর 45-এর প্রতিবেশী। অভিযোগ, গত কয়েকদিন আগে মেয়ের শারীরিক সমস্যা হওয়ায় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে নিয়ে গেলে কিশোরীর 4 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি সামনে আসে। আর এরপরই মহিলা থানায় অভিযুক্ত তনুজ বিশ্বাসের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিবার। আর সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে তনুজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। সোমবার ধৃতকে পস্কো আইনে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। নিয়ে যাওয়ার পরে ভয় দেখিয়ে
বলছে যে তুই চল, তুই না তুই যদি না যাস তাহলে তোকে ধরে আমি ওরা গুলি করবো, তোকেও গুলি করবো, তোর ফ্যামিলিরও গুলি করবো, ঠিক আছে, মার্ডার করে দেবো সব করে। তোর কেউ কাছে বললেই তোর মার্ডার, মার কাছে বলতে পারবে না, কেউ কাছে বলতে পারবে, ভয়ে ভয়ে। আর ওর ওকে সবসময় টাকা দিত, টাকা দিয়ে দিয়ে বাচ্চা মানুষ পয়সা দিলে যা হয় ওই টাকা দিত, দিয়ে দিয়ে ওকে এই করতে হতো, বলছে চল তোর নিয়ে যায়। তারপরে ওই বাথরুম থাকে আমাদের, পুরোনো বাথরুম আছে, পায়খানা বাথরুম, ওর ভিতরে নিয়ে ওকে ওর রেপ করে, ঠিক আছে। কতদিন ধরে ওকে রেপ করছে? তাও মোটামুটি আমরা তো জানি না, আমরা বাড়ি ঘরে থাকি না, আমি বাড়ি ঘরে থাকি না, আমার মাও থাকে, আমার বউ থাকে না, আমার মা থাকে না, ছেলে মেয়ে কেউ থাকে না, আমরা সব মানে চলে যাই, আমরা কাজে চলে যাই, আমার বউ চলে যায় কাজে, রঙের কাজ করে, আমি চলে যাই জোগালি কাজ করি, আর আমার ছেলে মেয়ে ওরকম কারেন্টে ফ্যান্টে এসব বিভিন্ন জায়গায় কাজ করে, ঠিক আছে। এবার কাজ বাজ করার পরে তখন একে নিয়ে যায়, নিয়ে গিয়ে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোক চাঁদ বাদনি ধ্বনি।